রাজ্য রাজনীতি বেরিয়ে আসা সব থেকে বড় খবর, যেখানে তো আজ মারাত্মক বোমা ফাটালো রাজ্যের বর্তমান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করেন যে তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে রাজ্যের মেয়েদের ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট প্রবর্তনকে সরিয়েছে, এই ভোট প্রবর্তন হিংসা ও দুর্নীতি দেখে মমতার লজ্জা লাগা দরকার, মমতাকে রাজনীতি থেকে সন্ন্যাসী নেওয়া দরকার, এমনটা কিন্তু অভিযোগ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকার কোনো অধিকার নেই, কারণ রাজনীতি করে না মুখ্যমন্ত্রী, শুধু হিংসা ছড়ায়, এমনটা কিন্তু দাবি করলেন এবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। যেখানে মারাত্মক চাপে পড়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিস্তারিত জানিয়ে দিব, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এরকম ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল সেঞ্চুরি করে রাজ্যের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট প্রতিষ্ঠা ছড়িয়েছে, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া দরকার, কারণ এরা রাজনীতি করে না, এরা শুধু হিংসা ছড়ায়, কারণ যত হিংসা হয়েছে রাজ্যে জুড়ে সব পিছনে হাত রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই দাবি করলেন এবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া দরকার কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।